আসসালামু আলাইকুম ফেসবুকের বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিয়েছি। তো অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কিছু গল্প করব আজকে আপনাদের মাঝে। তো আমি যখন একদিন ঘুমিয়েছিলাম, তখনও আমি স্বপ্নে দেখি যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোড লিখতেছি। তো মূলত আমি 1-1.5 বছর যাবত অনেক কোড যে লিখেছি, তার ফলেই মূলত এখানে আমি স্বপ্নের ভিতরে কোড লিখি। তো সেটা কোনো বিষয় না, বিষয় হলো যে আপনাদের আমি কিছু একটা ভিডিও প্লেয়ার তৈরি করছি, দেখতে পাচ্ছেন। এই ভিডিও প্লেয়ার তৈরির সিরিজ আমার ইউটিউব চ্যানেল দিছি, 21টার মতো ভিডিও দিয়েছি। তো জাস্ট আমি যে কোনো একটা ফোল্ডার ওপেন করে দেখতে পাচ্ছেন যে থাম্বনেলগুলো শো করতেছে। আমি বেশ কিছু সফটওয়্যার অ্যাপ তৈরি করছি, তার মধ্যে এখানে পিআই ব্রাউজার নামে একটা ব্রাউজার দেখতে পাচ্ছেন, এটা নিচে বটম নেভিগেশন ইউজ করছি। আর উপরে এখানে 3 ডটে কাস্টম টুল বারে মেনু আইটেম এনে সেটাতে কাজ করেছি অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট ভার্সনগুলো দিয়ে। তো ভিডিও প্লেয়ারে কিছু বিষয় দেখাই আপনাদের। এখানে 3 ডটে আছে সর্ট বাই, তারপর রিফ্রেশ অপশন। তো তারপরে আমি বেশি বেগে চলে আসতেছি। এটা সাপ্লাই স্ক্রিন, অনেকে যে অ্যাপ ডেভেলপমেন্ট করেন জানেন আপনারা অবশ্যই। আমি একটা ভিডিও প্লে দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো অটোমেটিকলি রোটেট হবে। তো এখানে বেশ কিছু অপশন দিয়ে দিয়েছি, নাইট মোড, মোড আনমোড। তো ভিডিও প্লেয়ারে ফিচার্স দেখানো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য আপনাদের মাঝে কিছু শেয়ার করা। তো এইখানে ভলিউম, তারপর ব্রাইটনেস, তারপর ইকুয়ালাইজার, স্পিড কন্ট্রোল করতে পারবেন। তারপর সাবটাইটেল নিয়ে এখনও কাজ করি নেই, ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে। আর এখানে ফুল স্ক্রিনে একটা অপশন, তারপর 10 সেকেন্ড ফরওয়ার্ড, তারপর এখানে 3 ডটে যে কোনো ফোল্ডার ব্যাগে আসলে 3 ডটে এখানে শেয়ারের অপশন দিয়ে দিয়েছি, অ্যাপটা শেয়ারের। তারপর রেটিংয়ের, যেহেতু প্লে স্টোরে এখনও নেই তার জন্য এখানে কিছু আসে নাই। তারপরে ব্রাউজারের দু একটা ফিচার্স দেখায়, যেমন এখানে আপনার যে কোনো কিছু সার্চ করলে কিন্তু আসবে। তো আমি আমার নেম দিয়ে সার্চ করলাম। তো সার্চ করলে ইমেজে গেলে কিন্তু সর্বপ্রথম আমার ইমেজটাই শো করতেছে। আর তারপরে এর সাথে যদি আপনারা ব্লগ অ্যাড করে দেন, ব্লগস, সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটা শো করবে, আর অফিসিয়াল চ্যানেল যেটা সেটাও আসবে। তো সেগুলো আমার দেখানোর উদ্দেশ্য না, বিষয় হলো যে অ্যাপ ডেভেলপমেন্টে যদি আপনার লেগে থাকেন, আমার 1-1.5 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আপনারা অবশ্যই সফল হতে পারবেন। আর অ্যাপ ডেভেলপমেন্টের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে কিন্তু আমি ইউটিউবে 1-1.5 বছরের উপরে ভিডিও দিয়ে দিছি। ব্রাউজারের সিরিজে ইন্টারনেট ব্রাউজার তৈরির ক্ষেত্রে আমি 20-21টার মতো ভিডিও দিয়েছি। তারপরে ভিডিও প্লেয়ারের ওইটাও 20-21টা সিরিজ আকারে দিয়ে দিয়েছি। 8-9 ঘন্টা মনে হয়ে যাবে শুধুমাত্র ব্রাউজার তৈরির। আর অ্যাকচুয়ালি ভিডিও প্লেয়ার তৈরির সিরিজটাই 8-9 ঘন্টার মতো হয়ে যাবে। তো আপনারা যদি এইভাবে সার্চ করেন, সেক্ষেত্রে অবশ্য পাবেন। প্রথমেই এই চ্যানেলে আছে 538টার মতো ভিডিও অন্যান্য টপিকের উপরে আছে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে এখানে বেশ আলাদা আলাদা কিছু প্লেলিস্ট আপনাদের জন্য তৈরি করে দিয়েছি অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট ভার্সন দিয়ে। কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও আগের ভার্সনগুলো দিয়ে অনেক কুড়ি এখন কাজ করতে চায় না আগের ভার্সনের কোড। আমি ট্রাই করছি, যেমন আমি যেই এখানে ব্রাউজারে কাস্টম টুল বারটা শো করছি, কাস্টম টুল বারে মেনু আইটেমে কাজ করতে চায় না যে আগের মেথডগুলি আছে।
সেই মেথডগুলোতে আমি এটাতে অনেক মানে পরিশ্রম করছি এটা আনাতে। কাজ করার ক্ষেত্রে মানে এখানে যদি আমি হিস্ট্রিতে যাই, যে আমার হিস্ট্রিগুলো যে শো করতেছে, তারপরে অ্যাবাউট ডেভেলপার গেলে যে আমার ঠিকানাটা শো করতেছে, ইমিউনো আইটেমের গুলোতে কাজ করার ক্ষেত্রে অনেকটা সময় আমি ব্যয় করছি। আর এখানে বটম শিট ডায়লগে অনেকগুলো ভিডিও দিয়েছি, কাস্টম টুল বারে অনেকগুলো ভিডিও দিয়েছি, মেনু আইটেমের এ টু জেড ভিডিও পাবেন, তারপর বটম নেভিগেশনে ভিডিও আছে, ডার্ক মোডে অনেকগুলো ভিডিও আছে, সাইন আপ সাইন আউটের ভিডিও আছে, ফায়ারবেস অথেন্টিকেশনে ভিডিও পাবেন, তারপর রিসাইকেল ভিউর এ টু জেড ভিডিও দিয়েছি, জেসন অ্যানিমেশন নিয়ে কিছু ভিডিও আছে, সাপ্লাই স্ক্রিন নিয়ে 9টার মতো ভিডিও আছে, প্রোগ্রেস বার নিয়ে 4টার মতো ভিডিও আছে, ওয়েব ভিউ নিয়ে অনেকগুলো ভিডিও আছে, তারপরে আমি অনেকগুলো কমপ্লিট অ্যাপ যে তৈরি করছে সেগুলো ভিডিও আছে। আর সবচাইতে মজার বিষয় হলো যে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর যে সমস্যাগুলো সাধারণত পড়েন, যেমন যারা অফলাইনে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করেন তাদের প্রথম সমস্যা হলো এসডিকে মিসিং এ প্রবলেম, এইটা এসডিকে মিসিং এ প্রবলেমের ভিডিওটা আমি অনেক দিন আগে প্লে স্টোরে আপলোড কর ইয়ে ইউটিউবে আপলোড করছিলাম, দেখতে পাচ্ছেন যে 2020 সালে। তো সেই ভিডিওটা কিন্তু অনেক লোকে দেখে ফেলছে এখন পর্যন্ত, দেখতে পাচ্ছেন। তো আর যারা এই গ্রুপের সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা কন্টিনিউ চালিয়ে যান অ্যাপ ডেভেলপমেন্ট। আর এরপরেও আমি আপনাদের বেশ কিছু সমস্যার সমাধান নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, যেগুলো সমস্যা সাধারণত আপনারা ফেস করেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো আমার সাথে কানেক্ট হলে আপনারা বেশ কিছু সমাধান পেয়েও যেতে পারেন। তো এই ভিডিও লং করবো না এই পর্যন্তই, নেক্সটে যদি আমার এই মানে এই গ্রুপে যদি আমার কোনো পোস্ট অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। এই ভিডিও পর্যন্তই, সকলের সুস্থতা ও দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।